সারাদিন অতিরিক্ত কাজে শেষে মেলে না ঠিকমতো বেতন, দীর্ঘদিন কাজ করার পরেও চুক্তির ভিত্তিতে অস্থায়ীভাবে কর্মচারীদের কাজ করার প্রস্তাব আনতে ক্ষোভে ফেটে পড়ে টেক্সমাকো বেলগুড়িয়া শাখার কর্মচারীরা। গতকাল থেকে কর্মবিরতি নিয়ে টেক্সমাকো বেলগুড়িয়া শাখার কর্মচারীরা ওয়ার্কার্স গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, স্থায়ীভাবে টেক্সমাকো বেলগুড়িয়া শাখার কর্মচারীদের কাজে নিয়োগ করতে হবে, সঠিকভাবে কাজের ভিত্তিতে ন্যায্য টাকা বেতনের দিতে হবে, এর পাশাপাশি অতিরিক্তভাবে কাজ না করানো নিয়েও বিশেষভাবে দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। কামারহাটি টেক্সমাকো বেলগুড়িয়া শাখার ওয়ার্কার্স গেটের সামনে কর্মচারীরা এদিন একজোট হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। কর্মীদেরকে নতুন কন্ট্রাক্টরের মাধ্যমে নতুন চুক্তির ভিত্তিতে যে কাজ করানোর কথা জানানো হয়েছে তাতেই যত ক্ষোভ কর্মচারীদের। কর্মচারীদের অভিযোগ, স্বল্প টাকায় তাদের পক্ষে অতিরিক্ত পরিশ্রম করে কাজ করা সম্ভব নয়, এর পাশাপাশি অযথা নানারকমভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। এদিন কারখানার গেটের সামনে সঠিক সমাধানের আশায় বিক্ষোভ দেখাতে থাকেন কর্মচারীরা। তারা কর্মবিরতি নিয়ে কারখানার গেটের সামনে প্রতিবাদে সামিল হন। পরবর্তীতে টেক্সমাকো পরিচালন সমিতির পক্ষ থেকে তাদের কথা শুনে, তাদের কথা অনুযায়ী এবং তাদের সমস্ত দাবি যদি সঠিক হয় তাহলে তারা সুরাহা করার চেষ্টা করবেন বলে আশ্বাসও দিয়েছেন। আমরা কর্মী, আমাদের দীর্ঘত দিন দিয়ে কাজের প্রেশার বাড়ানো হচ্ছে। আমরা কাজ বাড়াতে বাড়াতে একটা এরকম পর্যায়ে চলে গেছি যেটা আমরা আর বাড়ানো সম্ভব হয়ে উঠছে না। অপরন্ত ম্যানেজমেন্ট চাপ দিচ্ছে, কন্ট্রাক্টরকে দিয়ে চাপ দেওয়াচ্ছে এবং যেখানে আমাদের ম্যানিং জব সেখানে লেবার হাটিয়ে কন্ট্রাক্টর লেবার রেটে বসানো হচ্ছে, মানে জব রেটে বসানো হচ্ছে। যেখানে একটা ম্যানিং জবের রেট থাকে 350 টাকা, একটা জবের লেবারকে দেবে 300 টাকা, উপরন্ত যে লেবার কাজ যদি না পায় সে বাড়ি চলে যাবে। আগে যারা ম্যানিংয়ে ছিল তারা কাজ করলেও পেতো, ব্রেকডাউন থাকলেও পেতো, সেই জায়গাটা এদের হাঁটিয়ে নতুন করে জবের লোককে ঢুকিয়ে জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে। এটা করছে ইউনিয়নের সঙ্গে, সরি ইউনিয়ন না মানে কন্ট্রাক্টরের সঙ্গে কিছু ম্যানেজমেন্টের লোক টাকা খাওয়া খাওয়াই করে কন্ট্রাক্টরকে, মানে কন্ট্রাক্টরের কাছে টাকা, কন্ট্রাক্টর মানে কন্ট্রাক্টর বিক্রির টাকা দিয়ে কন্ট্রাক্ট নিয়ে এইসব চক্রান্ত চালাচ্ছে। আদৌ আমাদের কন্ট্রাক্টরের যে লেভেলের লেবাররা আছে তারা সবাই ফ্যাক্টরিতে অসন্তুষ্ট, যেখানে আমরা পারমানেন্ট লোকের জায়গায় কোনো কন্ট্রাক্টর লেবার কাজ করতে পারতো না, সেখানে পারমানেন্ট লোকই কাজ করতো, আর যাকে নেওয়ার আছে তাকে পারমানেন্ট লোকই নিত। কিন্তু এখন কি করছে, কন্ট্রাক্টর লেবার দিয়ে দিচ্ছে, আমাদের ভবিষ্যতের টাকা আমাদের কাঙ্গাল মানে কুলঙ্গার বানিয়ে দিচ্ছে, যাতে আমরা ভবিষ্যতে কোনো দিন এইখানে আমরা বদলি হতে পারবে না, না পারমানেন্ট হতে পারবো। এটাই কোম্পানিদের কাছে আমাদের দাবি, আমাদের জবে যেরকম চলছিল সেরকম রাখতে হবে, পারমানেন্ট লোকের জায়গায় পারমানেন্ট লোক রাখতে লাগবে, সেখানে কন্ট্রাক্টর লেবার চলবে না, আমাদের ম্যানিংয়ের জায়গায় ম্যানিং রাখতে লাগবে, এটাই আমাদের ম্যানেজমেন্টের কাছে দাবি। ম্যানেজমেন্ট আমাদের কথা শুনছে না, ম্যানেজমেন্ট আমাদের কাছে কন্ট্রাক্টর দিয়ে বাইরে দিয়ে কোনো প্রেশার করাচ্ছে যাতে আমরা এই দাবিতে মানে ভেঙে যাই, আমাদের একতার যে আমাদের ভাঙা হচ্ছে, আমাদের বাড়ি আমাদের কিছু কর্মী আছে তাদের ফোনের মধ্যে ঠেট্টামারি করা হচ্ছে, আমরা খুবই ভয় পাচ্ছি, আমরা এই মুখে ঢেকে আছি, সেটা আমি খুব ভয়, কেন আমি বাড়ি যেতে পারবো কি না সেটা আমার কোনো ইস্যু নেই, কেন আমার রাত্রি 10টা 11টার সময় এখানে কাজে আসতে হয়, ভোরবেলা কাজ যেতে হয়, এতে আমি যেতে পারবো কি না আমার কিছু করার নেই, আমি এখন নিজেরই খারাপ লাগছে, আমি যে বলছি আমি বাড়ি যেতে পারবো কি না, বাল বাচ্চাকে দেখতে পারবো কি না। আমরা বিগত 15-16 বছর ধরে কাজ করি, ঠিক আছে, একই যোগানে, এবার আমাদের ওইখান দিয়ে সরিয়ে দিচ্ছে তিনজনকে, তো আমাদের বলছে আবার তিনজনকে সরিয়ে দিয়ে যে তাদের জব রেট করে দেবে, ওই জিনিসটা আমরা মানতে পারছি না। তো আমরা সবাই মিলে বললাম যে কেন এত পুরনো ছেলে সে সরে যাবে, পারমানেন্ট হয়নি, বদলিও হয়নি, আবার কি এমন যোগানে পাঠাচ্ছে, সেটা হচ্ছে পার্মানেন্ট যোগান, পার্মানেন্ট যোগানে কাজ করতে গেলে সে তো বদলি তো হওয়া দরকার, 15 বছর পুরনো ছেলে, সে কন্ট্রাক্টর লেবারে কী করে কাজ করবে, আবার কি সে যদি জব রেট হয়ে যায়, সে আগে মিনিংয়ে ছিল তার রেটটা অলরেডি কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, এবার বলছে 6টার মধ্যে ডিউটি ঢুকতে হবে, 6টা 10 হয়ে যাবে, 6টা 10 যদি হয় তাহলে আপনার 4 ঘন্টা কাটা যাবে, তো 4 ঘন্টা কাটা গেল মানে এমনি আপনার জব রেটে 300 টাকা রেট, ঠিক আছে, জব রেটে 300 টাকা আমরা পাচ্ছি, আবার 4 ঘন্টা যদি কেটে যায় তাহলে ওইটা হয়ে যাচ্ছে 150 টাকা, তাহলে ফুল প্রোডাকশন আমি দিয়েও দিলাম, 150 টাকা নিয়ে বাড়ি গেলাম, তো আমার স্যালারিটা কত আসলো, বেসিক স্যালারি আমরা মোটামুটি 8,000ই পাই, ওর বেশি পাই না, এটা তো আপনারা সবাই জানেন, ঠিক আছে। আমরা ম্যানেজমেন্টের কাছে এটাই বলতে চাই যে আমরা পুরো টাকাটা যেন ঠিক মতন পাই, আমাদের সব ছেলেরা এক জায়গায় যেন থাকি, ঠিক মতন কাজ করি, যেমন প্রোডাকশন হচ্ছে ওরকমই প্রোডাকশন হবে, ঠিক আছে, ওইটা নিয়ে আলোচনা তারা করুক, কিন্তু এরকম গুন্ডা সিয়ানা এদের নিয়ে এসে চমকালে এমন করে তো কাজ করা যাচ্ছে না, ঠিক আছে। উপরন্তু আমরা যখন তখন মোবাইলে ফোন আসছে, ঠেট আসছে, এরকমভাবে তো অনেক কিছুই আমরা সহ্য করছি,
আপনারা তো বুঝতে পাচ্ছেন, আপনারা একটু, আমরা সবাই ভয়ে আক্রান্ত আছি, আপনারা একটু যত কন্ট্রাক্টর লেবার আছেন আমাদের সাপোর্টে থাকেন, আমরা এটাই চাই। আমি প্রথম জানি না কি হয়েছে, আজকে আমি কোর্টে ছিলাম আমার নিজে কোনো কাজে, তারপরে ফোনের মাধ্যমে শুনলাম, এবার কি ব্যাপার সেটা আমার জানা নেই। কিন্তু আমি এইটুকু বলবো যে অনেক হাই প্রোফাইল কোম্পানি এটা, এইখানে যদি শ্রমিকরা ভালোভাবে ম্যানেজমেন্ট সঙ্গে কথা বলে তাহলে আমার মনে হচ্ছে, আর ম্যানেজমেন্টও যদি শ্রমিক সাথে কথা বলে, আমি এই ওয়ার্ডে থেকে যতটা বুঝেছি প্রবলেম সলভ হয়ে যাবে। প্রবলেম কিছু লোক আছে যারা নিজে ক্রিয়েট করছে, এটা কেউ জানে না, নিজে গুরুত্ব নেওয়া জানে। এই গুরুত্ব নেওয়ার লোক যেটা আছে তাকে আমি বলবো ম্যানেজমেন্টকে যে আপনারা তাকে সরিয়ে সোজাসুজি কর্মচারীর সঙ্গে তাদের ব্যাপারে ভাবুন। আমার এখানে কোনো ব্যাপার নেই, আমি চাইব যে আমার ওয়ার্ডে কোম্পানি আরও উন্নতি করুক, যাতে আমার আশা পড়ে আমি ভাবব কোম্পানি আরও ভালো চলছে, আমার আরও দুটো লোক রোজগার পাবে। কিছু একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, ওই গ্যাপটা আমি সবাইকে অনুরোধ করছি যে ওই গ্যাপটা আর বেশি বাড়াবেন না, কেন কোনো এমন প্রবলেম নেই এটা বসে মেটানো যায় না। আর এই জায়গা শ্রমিক যে গেছে এই কারণটা আমি বলবো ম্যানেজমেন্টকে, আপনারা একটু বার করুন, একটা সহ্য সীমা থাকে, যখন সহ্য সীমা শেষ হবে ভয়টা এমনি কেটে যাবে, এই জন্য ভয় পাওয়া দরকার নেই। হয়তো সেই পর্যায়ে যাইনি, ভয়টা সেই পর্যায়ে যখন যাবে না দেখবেন নিজে ভয় কেটে যাবে, মানুষ কাউকে ভয় পাবে না। আর শ্রমিকের টাকা কেউ আটকাতে পারবে না, এটা আমাদের এমএলএ সাহেব আছেন, আমার ভরসা আছে যে এমএলএ সাহেবকে যদি সঠিক কথা বলা হয়, আমি জানি শ্রমিকের টাকা কেউ মারতে পারবে না। বেলঘুয়া থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে সিনজিটি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।